every day, late at night. Hello and good morning everyone. আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছো প্রজাপতি নিজের মধু খেতে কিন্তু চলে এসেছে নিচে। আর সকালবেলাটা সত্যি ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ ভাইব কাজ করে। আর গাছগুলো এখানে জল খাচ্ছে, মানে সবারই খাবার পালা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায়, তাই না? তো এক্ষুনি ঘরে গিয়ে আমাদেরকেও নিজেদের খাবার রেডি করার কাজটাই শুরু করে দিতে হবে। তো আমাদের কি সকাল থেকে এটাই চিন্তা থাকে আর সারাদিন কি কি করবো? আর যারা স্পেশালি বাড়িতে থাকে, মানে যারা পুরো দায়িত্বে থাকে যে ঘরে সবার দেখাশোনা করতে হবে, সবার কাজ করতে হবে, তো তাদের উপরে এই চাপটা সকাল থেকেই থাকে যে কি খেতে হবে। এই যে দেখো পাখিটাও নিজের খাবার খেয়ে নিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে এখন ঘরে চলে যাই, আর ঘরে গিয়ে দেখি যে আজকে কি করা যায়। এমনিতে তো রোজই অনেক কিছু বানানো হয়, তবে কিছু স্পেশাল বানানো হলে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে এরকম একটা কিছু ইচ্ছে করছে আমার বানাতে, তো সেটাই এখন ঘরে গিয়ে বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। বেগুন বাঙালি বাড়ির একটা কমন সবজি, আর আজকে সেটাই আমি রান্না করছি। তো বেগুন আমাদের তো অনেকভাবেই খাওয়া হয়, বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুনের অনেক কিছু, তাই না? তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে দই বেগুন। আর এটা কিন্তু বাঙালি নিরামিষ বাড়িতে বা নিরামিষ দিনে বলতে পারো একটা স্পেশাল রান্নার মধ্যেই পড়ে থাকে। তো বেগুন, দই বেগুনটাকে অনেকে অনেকভাবে করে, কেউ গোল করে কেটে করে, কেউ লম্বা করে কেটে করে। তো আজকে আমি এটাকে গোল করে কেটেই তারপর মাঝখানে হাফ করে করছি, কারণ বেশি বড় বড় চাকা হয়ে গেলে না সেগুলোকে ভাজতেও একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমার কড়াটা একটু ছোট। তো সেই কারণে আমি করছি, যাদের পছন্দ ওরা কিন্তু বড় বড় করে গোল গোল করেও কাটতে পারে। তো প্রথমে কিছুই না, এটাকে আমি হলুদ নুন মাখিয়ে রেখে দেব, তাহলে ভালো করে এর মধ্যে হলুদটাও ঢোকে, নুনটাও ঢোকে, আর ভাজতে একটু সুবিধা হয়। তো ভাজার কিছুক্ষণ আগেই আমি হলুদ আর নুনটা মাখিয়ে রেখে দিয়েছি। এটা এতই একটা সহজ রান্না যে একদমই চট জলদি হয়ে যায়, আর স্পেশালি গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সে কারণেই এই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার কেন জানি না খুব ইচ্ছে করছিল এই রান্নাটা খাবার, তো আমি বানাবো বলেই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এটা খুবই কমন রান্না, ইউটিউবে ভরি ভরি পেয়ে যাবে, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। একটা কথা কি, অনেকে বলে বেগুন খেয়ে নাকি অনেকেরই অ্যালার্জি হয়, বেগুনে, চিংড়ি মাছে, ডিমের মধ্যে অনেকের অনেক অ্যালার্জি হয়। তবে আমার মনে হয় যে কোনো জিনিসই যদি ছোটোবেলা থেকে খাওয়ানো হয় তাহলে হয়তো এসব প্রবলেমের কিছুটা হলেও কম হয়, কারণ ছোটোবেলায় নাগাতার তিন দিন সমানে যদি যে কোনো এক সবজি বা নতুন যাই ইন্ট্রোডিউস করবে সেগুলো যদি খাইয়ে প্র্যাকটিস করা হয় বাচ্চাদেরকে, তো সেক্ষেত্রে ওদের না এই টেস্ট বারটা কী বলবো আস্তে আস্তে ডেভেলপ হয়, তো পরে হয়তো এই জিনিসটার প্রতি ওদের অনীহা থাকে না। মানে আমি এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড বলতে পারো দিশার উপর দিয়ে। দিশা যখন ছোটো ছিল তখন আমি খুব ইন্টারনেট ঘাঁটতাম বাচ্চাদের কী খাওয়ালে ভালো, কী কী খেলে কোন খাদ্যে কী কী গুণ আছে এসব নিয়ে খুব চর্চা করতাম। তো আমার না এই অভ্যাসটা থেকে গেছে, মানে ওকে একটা নতুন ফুড দেবো, ছ মাসের পর থেকে ওকে যখন নতুন কোনো কিছু খাবার ইন্ট্রোডিউস করবো এর আগে আমি সব এগুলোর ব্যাপারে সব ঘেটে নিতাম। তো সেক্ষেত্রে দিশার ক্ষেত্রে দিশার কথা বলেই বলছি যে আমি ওটাই বলেছিলাম যে কোনো একটা খাবার তিন দিন লাগাতার দিয়ে যদি বাচ্চাদের উপর টেস্ট করে দেখো যে ওর কোনো সমস্যা হচ্ছে না, মানে এতে ওর কোনো অ্যালার্জি নেই। তো আমিও সেটাই করেছি দিশাকে, কিন্তু আমি অনেক ছোটোবেলায় বেগুন খাইয়েছি। অনেকে না করতো, বলতো এত ছোটোবেলায় বেগুন দিচ্ছ, এত ছোটোবেলায় চিংড়ি মাছ দিচ্ছেও, কিন্তু আমি দিয়ে দেখেছি ওর এতে কোনো অ্যালার্জি হয় না। তবে খুব বেশি পরিমাণে যে কোনো জিনিসই যদি ইনক্লুড করা হয় তাহলে সমস্যা হতে পারে, সেটা ছোটো বাচ্চাই হোক বা বড়রাই হোক। তো একটা মিনিমাম কোয়ান্টিটি মেজার করেই কিন্তু দেওয়া উচিত। তবে আমার একটাই সাজেশন সবার জন্য যে বেশি করে বাচ্চাদেরকে ভেজিস ইন্ট্রোডিউস করো, ভেজিটেবল খাওয়াও, তাতে কি হয় বড় হয়েও ভেজিটেবলের প্রতি অনীহা কিন্তু বাচ্চাদের থাকবে না, এতে ওদের ভেজিটেবলের প্রতি ভালোবাসাটা গড়ে উঠবে। আর এটা কিন্তু অ্যানিমাল প্রোটিন থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভেজ খাওয়া। তো কথা বলতে বলতে বাকি কাজগুলো হয়ে গেছে আমার, আমি এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেব এর মধ্যে সবগুলো গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলায় আমি কিন্তু হলুদ দেখতে পেয়েছো, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়েছি জিরে, একটু ধনে আর একটু নুন দিয়ে একসাথে পেস্ট বানিয়ে এটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি। তো এবার এটাকে একটু কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দেব আবার
পেস্ট, কাজু বাদাম আর টমেটো, দই আর লঙ্কা মিশিয়ে যে আমি পেস্টটা বানিয়েছিলাম ওটাও কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেব। তো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি ঝাল কিন্তু হবে না, তবে খেতে খুবই ভালো লাগবে। যারা ভালোবাসো এরকম বেগুন দিয়ে নতুন ধরনের খাবার, অনেকে পছন্দ করে না অনেকে ভালোবাসে, তো যারা ভালোবাসো ওদের জন্য বলবো নিরামিষ দিনে এরকমভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা, আর পেস্টটা দিয়ে কিন্তু আমি ধুয়ে একটু জলও দিয়ে দেব। আর এখন কিন্তু এই সময় একদমই নাড়ার উপর রাখতে হবে রান্নাটাকে, কারণ কাজু বাদাম যেহেতু আছে তো লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থেকে যায়। তো এই যে দেখো কি সুন্দর পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে। এই রান্নায় তোমরা চাইলে চারমগজ বাটাও ইউজ করতে পারো, খুবই ভালো টেস্ট হয়। কিন্তু আজকে আমার কাছে চারমগজ নেই বলে সেটা ইউজ করা যাচ্ছে না। তো এই যে দেখো ফুটতে শুরু করে দিয়েছে পেস্টটা, তো এরকম সময় আমি একটু চিনি দিয়ে দেবো আর নুনটাও চেখে নেব। নুন চিনি বাস ঠিক থাকলে রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, দেখলেই বুঝতে পারছো। আর কিন্তু এই সময় কন্টিনিউ নাড়তে হবে, আমি যেহেতু ভিডিও করছি নাড়ছি আবার তোমাদেরকে দেখাচ্ছিও। তো এই যে দেখো জলও দিয়ে দিয়েছি, এবার আমি আবার ভালো করে নাড়তে শুরু করব। তেল উঠে গেছে তো বেশিক্ষণ আর সময় লাগবে না। বেগুনকে কিন্তু ফোটানোর কোনো রকম প্রয়োজন নেই, বেগুন এমনিতেই খুব নরম প্রজাতির আর তার উপর অলরেডি ভেজে রাখা হয়েছে। তো সে কারণে যে পাত্রে তোমরা রাখবে সেই পাত্রে ভাজাগুলোকে রেখে ওপর থেকে জাস্ট গ্রেভিটাকে ছড়িয়ে দিলেই হবে, বাস একদম কমপ্লিট রান্না। এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে, কোনো কাউকে নিমন্ত্রণ করলেও কিন্তু দিলে বেশ ভালো লাগে খেতে, দেখতেও বেশ ভালো লাগে। তো এই যে দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার ওপর থেকে বাস গ্রেভিটা আমি বেগুনগুলোর উপর ছড়িয়ে দেবো। আর গার্নিশিং এর জন্য আমি ধনে পাতা ইউজ করব, যারা পছন্দ করো ধনে পাতা তারা দিতে পারো, আর যারা পছন্দ করো না ওদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একদমই অপশনাল। খাওয়া দাওয়ার পরে আজকে আমার মেইন ইম্পর্ট্যান্ট কাজ যেটা মাথায় ছিল টু ডু লিস্টের প্রথমে সেটাই ছিল আজকের এই ক্লিনিং টাস্কগুলো। তো এগুলো আমি এখন একদমই কমপ্লিট করে তারপর ঘর থেকে বেরোবো সেটাই প্ল্যান করেছি, কারণ দু সপ্তাহ ধরে জমে গেছে, নইলে আমার সপ্তাহে একবার করে হয়েই যায় সব কিছু ডিপ ক্লিনিং। কিন্তু কী বলো তো এবার খুব বেরোনো হয়েছিল বলে সেগুলো জমে গেছে, আর জমতে জমতে এবার আমার মনে হচ্ছে না করলেই না হবে। তো এই যে জিনিসগুলো এই চালিগুলো এগুলো যদি পরিষ্কার সবসময় না রাখা হয় তাহলে খুব একদম তেল চিটে হয়ে যায়। তো যারা চিমনি ব্যবহার করো তারা তো জানোই যে খুব মুশকিল হয়ে যায় পুরো তেল চিটে হয়ে গেলে। তো আমার না প্রায় সময়ই রান্নার পর এগুলো পরিষ্কার করা হয়ে যায়। তো এই যে একটা ন্যাপকিন নিয়ে আমি ক্লিন করে নিচ্ছি, আর ক্লিনের জন্য আমি কলিমি ইউজ করছি, যেহেতু জল একদমই লাগানো মাইক্রোওভেনে উচিত না, কারণ আমার ব্যাঙ্গালোরের মাইক্রোওভেনটাতে জল লেগে কিন্তু নষ্ট হয়ে গেছিলো, যেটার খুব একটা বড় দণ্ডি আমাদেরকে দিতে হয়েছে। তো সে কারণে আমি কিন্তু কলিমি ইউজ করছি। আর এই কাজগুলো কী বলো তো এগুলো দেখতে মনে হয় অল্প স্বল্প, খুব বেশি না, কিন্তু যদি সময় মতো না করো তাহলে কিন্তু পাহাড় প্রমাণ কাজ জমে যায়, পরে এত আঠা আঠা হয়ে যায় যে ওগুলো তুলতে আবার কষ্ট হয়। তো সে কারণে আমি কিন্তু এখন নিয়ম করেই করিনি, তবে এবার আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে যখন পরিষ্কার করছি একেবারে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু আমি একদমই ক্লিন করে নিচ্ছি, ভুক্তভোগী বলে তোমাদেরকে এই টিপসটা দিতে যে পারছি যে আগের থেকে করে রাখলে কাজ জমিয়ে না রাখলে নিজের জন্যই সুবিধা হয়। তো যারা নিজেরা সব করো ঘরের ওদের জন্য কিন্তু কাজ জমিয়ে রাখাটা একদমই ঠিক না, পারলে রোজই করে নাও, একটু একটু টাচ আপ করে গেলেও কিন্তু তোমাদের এতটা পরিশ্রম হবে না। তো এখন আমার সেরকম পরিশ্রম হচ্ছে না যদিও, খুব বেশি পড়েনি, তাও ভাবলাম করছি বলে তোমাদের সাথেও শেয়ার করি, নইলে কী হয় আমাদের মতো যারা আমাদের বয়সী অনেক সময় মনে হয় যে কাজ জমিয়ে রাখি কিন্তু পরে দিয়ে সেই আমাদেরকেই করতে হয় আর তখন খুব পরিশ্রম হয়ে যায়। তো চলো আমার এখন অলমোস্ট হয়ে গেছে, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার এগুলো শুকোবে তারপর আবার লাগিয়ে দেবো। বাস আজকের একটা মেইন কাজ ছিল আমার, সেটা আমার কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, আমার পাশে থেকো। আর এই আশায় ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে, আর তখন হবে অনেক কথা অনেক গল্প। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো।